হ্যালো হ্যাঁ আমি ওই নুনুবাড়ার হেডমাস্টার বলছি তুমি আমার ওই আশাদের তেতুলতলে আসো তো একটু তোমার সাথে কথা আছে তোমার মেয়ের বিষয়ে হ্যাঁ মাস্টার মশাই কি বলছেন বলেন বলছি আমরা প্রতি বছরে মানে দুটো চারটি করে মেয়ে পাঠায় একটা করে যে অন্য স্কুলে বাইরে এবার আপনার মেয়ে সিলেক্ট হয়েছে আপনি কি পাঠাবেন হ্যাঁ পাঠাইতে হবে তাহলে তাহলে আপনি টাকা পয়সা নিয়ে এসে অনলাইনে ফর্মটা ফিল আপ করে ভর্তি করে দেবেন ঠিক আছে আমি বাড়ি ফর্ম ফিল আপ করছি দেখি পুকুরটাকে লাগিয়ে যদি লাই ভালোই হবে ভর্তিটা করা হবে ও ভাই আমার এই পুকুরটা কিনবা পুকুরটা কিনতে হবে কত নিবা তাহলে ওই টাকার তো অভাব 10 লাখ টাকা দিও না ভাই এই পুকুর 10 লাখ টাকা আমি নিতে পারবো না 7 লাখ টাকা দেবো কি বলছি বলো দিবা কিছু করার নাই নিতে হবে ঠিক আছে তাহলে ওই কথাই রইলো হ্যাঁ তাহলে সাঁজবেলায় টাকা নিয়ে যাবো ঠিক আছে ওই সেই পুকুর টাকা দাও আরে কখন থেকে পয়সা দিয়ে রাখলাম টাকা দাও দেখো ঠিক আছে কি ঠিক আছে আমার ফর্ম ফিল আপ করে দাও কিসে ওইটা তো দামি স্কুল ওই স্কুলটাই মিনিমাম 3.5 লাখ মতো লাগবে আর এই কম্পিউটারে আমার ফি 5 টাকা দিলে সব করা হয়ে গেছে ঠিক আছে ফোন পে করছি দেখেন চলে গেছে বলি তুই আজ থেকে এই কলেজে পড়বি টাকা মাকা সব দেওয়া আছে তুই কাল থেকে এই কলেজে পড়তে আসবি হবে ঠিক আছে বলো আরে ওই ছেলেটাকে দেখে মনে হচ্ছে তো অনেক বড় লোক ওকে তো আমার প্রেমের জালে ফাঁসাতেই হবে ওই শোনো হ্যাঁ বলো কি বলবে তোমার সাথে কিছু কথা আছে ঠিক আছে এদিকে কাজ চলছে ওইদিকে চলো চলো তুমি কি ওই কোম্পানির মালিক হ্যাঁ আমি ওই কোম্পানির মালিক কেন আমরা দুজনে কি রিলেশনে যেতে পারি হ্যাঁ গেলেই হলো তাহলে তোমার নাম্বারটা দাও 52,653 কি হরে ঠিক আছে সববারে বিয়ে করেছিস ওকে দুবারে দিতে হবে এখানে বিশাল গরম শীতকালে চলো এত কোন গরিব ছেলে তাই তোকে শীতকালে নিয়ে যাবে না এবার বিশাল কত ওদের ছেলের বাপের আলাদা বড় ফ্যাক্টর আছে আগে বলে তাই এসে তো আরে আগমন চাচা বাড়িতে কুটুম কুটুম হয়েছে নাকি এত ঘন ঘন বাজারে যায় যে তুমি একদিন আরে কি আর বলবো মেয়ে একটা বিয়ে করলেইছে কোটিপতি জামাই আরে সেই ফ্যাক্টরি একটা বড় ফ্যাক্টরি আছে ভালো মতো খাইতে হবে হ্যাঁ তোমার কা দেন যাও জামাই রান্না করে আমি গাড়ি ঠিক আছে যাও
ওই দেখো গা হবায়ের পুকুরে পারে বসে আছে মাচাই। ঠিক আছে আমি তোমাদের এই গ্রামটা একটু ঘুরে আসি। আপনি এখানে কি করছেন? এই বাস বাগানটা একটু দেখতে আসলাম। তাহলে আপনাদের বাস বাগানটা আমাকে একটু ঘুরে দেখান। চলো আমি দেখাচ্ছি। তাহলে আপনি বাড়ি যান, আমি সাথে একটু কথা বলে আসি। ঠিক আছে। থাকাম বাড়ি গেলাম হবে তো? বলছি ও জামাইটা কি বড় চাকরি মাকড়ি থাইতলি এতদিন তো থাইবে না, হয়তো তো পারে কোনো কর্মচারী থই দিছে ওইর ভাগে। হ্যাঁ তাও হয়তো পারে। ঘরে ফল শেষ হয়ে গেছে, ঘরে ফল নিয়ে আসুক আর জামাই খেতে ভালোবাসে। ঠিক আছে আমি যাচ্ছি। আরে মহিবুল কোথায় আছিস? এই রাখছি যে বাড়ি যাচ্ছি, কেন কিছু বলছি না কে আমাকে? কালকেও দেখলাম তুই আমার জামাইকে কি করছিস। জামাই সারে একসাথে সে কেমন পাথর ভাঙবা, ছোড়ার সাহেব পাথর পড়লে হাতে সেই ঠিক আর কাছের মিলান তো কাজে যায় না। আমি এলো কদিন আগে বাড়ি এলাম, দিয়ে ওকে দেখছি এইগো। তাহলে আমার জামাই তো আমাকে বিরাট ঠকন ঠকাইলো। হ্যাঁ তাই তো জামাই আমাকে বিরাট ঠকাইলো। দাঁড়া আমি বাড়ি গিয়ে দেখছি। আর তোর মেয়েকে বিয়ে করছে তাই তো ঠকেছে তোমাকে। ও বিশাল ঠকবো আজ। কিপটের ধারে ওই নুনুন কিপটের গায়ে রাখা যায়। দাঁড়া ওই কিপটা আমি বের করছি। মালিকের সাথে 10,000 টাকা মেরে বাড়িয়েছে ওর খবর আছে। তুই কর বাটাটা লাও। আর শোনো আমি ভাবছি ওপরে ঘর করবো, একটা একটা পাথর নেবো। তো পাথরে তো 5,00,000 টাকা বলছি। আমাকে ঠকিয়েছিস।